পাঁচ মিনিটে পনেরো, প্রতিদিন রাত নটায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম। পুজোর মরশুমে সাত দিনে মোট 500 টন বাংলার ইলিশ এসেছে এই রাজ্যে। গত বুধবার 30টি ট্র্যাকে করে মোট 150 টন পদ্মার ইলিশ সীমান্ত পেরিয়ে এই রাজ্যে আসে। দুর্গাপুজোর প্রাককালে সরকারিভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, শারদোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে 500 টন ইলিশ রপ্তানি করার অনুমতি দেওয়া হবে। সেই অনুযায়ী 30 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত গত সাত দিনে মোট 500 টন ইলিশ বাংলাদেশ থেকে পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। এলাকায় বেআইনি মদের কারবার রুখতে ঠেকে ভাঙচুর চালালো মহিলারা। শুক্রবার সকালে ইংরেজবাজার থানার কাজীগ্রাম পঞ্চায়েতের 52 বিঘা এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আজকে আমাদের গ্রামে, গ্রামের নাম 52 বিঘা, গ্রামে আমাদের মদ বিক্রি হয় 12 খানা জায়গায়। পুজোর ব্যবসা মন্দা, আর্থিক অনটনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক ব্যবসায়ী। মৃত ওই ব্যবসায়ীর নাম অমিত ঢালি, বয়স 43, পেশায় কাপড় ব্যবসায়ী তিনি। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রামে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন চাঁচল মহকুমা হাসপাতালের এক গ্রুপ ডি কর্মী। মৃতের নাম আবু তালাহা, বয়স 22, বাড়ি কালিয়াচক থানার জালালপুরে ফতেখানি গ্রামে। গত 8 মাস আগে চাঁচল মহকুমা হাসপাতালে গ্রুপ ডি পদে যোগ দেন তিনি। এরপর গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর 13 পার্বণের মধ্যে একটি পার্বণ কোজাগরি লক্ষ্মী পূজা। আর 5 জন বাঙালিরা যখন লক্ষ্মী পূজার দিন বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজো করে, ঠিক তখন একমাত্র ব্যতিক্রম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 7 নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভান্ডার গ্রাম। লক্ষ্মী পূজোর আগে দশমীর পরের দিন থেকে গ্রামের কোনো বাড়িতে আমিষ রান্না হয় না, গ্রামের সকলে এই লক্ষ্মী পূজা করতে ব্যস্ত থাকে। গ্রামবাসীরা জানান, আজ থেকে 19 বছর আগে লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে গ্রামে বাউল উৎসব চলছিল। সেই সময় গ্রামের কৃষক নরেশ চন্দ্র বর্মন স্থানীয় গোকুল চন্দ্র বর্মনের জমিতে ধান চাষ করার সময় নরেশবাবুর লাঙলের ফলায় আটকে যায় একটি পাথর। সঙ্গে সঙ্গে সে কোদাল দিয়ে পাথরটিকে তোলে, পাথরটি জল দিয়ে পরিষ্কার করলে দেখা যায় পাথরে খোদাই করা লক্ষ্মীনারায়ণের মূর্তি। এরপর পূর্ব ভান্ডার গ্রামের বাসিন্দারা ওই কালো পাথরের মূর্তিটিকে তাদের গ্রামে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে নিয়ে আসে। চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মাথাভাঙা থানার পুলিশ। তার থেকে চুরি জিনিসপত্র সহ 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছেন, ধৃতের নাম জীবন সরকার, বয়স 26। গত 3 দিন আগে মাথাভাঙা বাজার এলাকায় এক লটারির দোকানে টাকা চুরি হয়। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে। এরপর মাথাভাঙা 1 নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার জমির ডাঙা এলাকা থেকে জীবন সরকার নামে এক ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। পরে তার কাছ থেকে 1,10,000 টাকা সমেত কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার গরুর গাড়ি আটক করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ঘটনার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ এসে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ফালাকাটা থেকে আসার সময় শালবাড়িতে গিলান্ডি ব্রিজে ব্রেক মারার ফলে গাড়ি থেকে পড়ে যায় একটি গরু। এরপরে স্থানীয় লোকেরা আটকে ফেলে 4টি গাড়ি। পৌরসভা ও পুলিশের উদ্যোগে দুর্গাপূজা কার্নিভাল হলো বনগাঁয়ে। এদিন উত্তর 24 পরগনা বনগাঁ পৌরসভা ও পুলিশের উদ্যোগে 12টি ক্লাবকে নিয়ে বনগাঁ বাটার মোড়ে দুর্গাপূজা কার্নিভাল 2019 অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন ক্লাব ব্যান্ড বাজিয়ে আদিবাসী ঝুমুর নাচ, নানা মডেল ও ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আমি দ্বিতীয় বছর দেখছি, আর আগের বছর থেকে আরো বেশি এক্সাইটেড। খোলা বাজারে কচ্ছপ বিক্রি, হানা দিয়ে 90টি বিরল প্রজাতির কচ্ছপ সহ বিক্রেতাকে আটক করলো বনদ গাইঘাটার থানার পুলিশ। অভিযোগ, উত্তর 24 পরগনার ঠাকুরনগর বাজারে অবৈধভাবে কচ্ছপ বিক্রি হচ্ছিল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ বন দপ্তর ও গাইঘাটার থানার পুলিশ হানা দেয় বিক্রেতা প্রভাস বিশ্বাসের দোকানে। বিক্রেতা প্রভাস বিশ্বাসের দোকানে সেখানে 90টি কচ্ছপ সহ আটক করা হয় ওই বিক্রেতাকে।
জাল সিমেন্টের গোডাউনে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করলো মিনাকা থানার পুলিশ। অভিযোগ, নামি কোম্পানির সিমেন্টের বস্তা খুলে তার সঙ্গে মাটি মিশিয়ে ফের প্যাকিং করে তা খোলা বাজারে বিক্রি করা হতো। পুলিশি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিনাকার রাজেন্দ্রপুর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে মিনাকা থানার পুলিশ হানা দেয় ওই জাল সিমেন্ট কারখানায়। সেই সময় ওই তিনজন প্যাকিং এর কাজ করছিল, তাদেরকে ওই জাল চক্র এবং ভেজাল সিমেন্ট সহ হাতে নাতে ধরে ফেলে পুলিশ। বিজেপির প্রতি মোহভঙ্গ, ফের তৃণমূলে ফিরলেন দলত্যাগীরা। শুক্রবার দিনহাটার বিধায়ক উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুইজন সদস্য দিলীপ বর্মন এবং কাকলি মোদক। পাশাপাশি গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের সদস্যও ছিলেন নয়ন মিয়া। স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার। জানা গেছে, বনগাঁয় শ্বশুর বাড়িতে স্ত্রী শ্যামলী প্রামাণিকের সঙ্গে থাকতেন পার্থ প্রামাণিক। তাদের দুই কন্যা সন্তানও রয়েছে। শ্বশুর বাড়ির অভিযোগ, প্রায় বাড়িতে গন্ডগোল হতো জামাইয়ের সঙ্গে। গতকাল রাতে অশান্তি চরমে পৌঁছয়। এরপর স্ত্রী শ্যামলীকে গলায় ফাঁস দিয়ে খুন করে পালিয়ে যায় পার্থ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ডাকাতি করতে যাওয়ার পর আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে তিন ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ। এদিন গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির ছক ভেস্তে দেয় মালদার কালিয়াচক থানার পুলিশ। ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ধরে ফেলে তিনজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। শুক্রবার ধৃত তিনজনকেই মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ। কর্তব্যরত চিকিৎসকের তৎপরতায় এক শিশুকে উদ্ধার করলো কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসকেরা। উদ্ধার হওয়া ওই শিশুর নাম রাজা দাস, তার বাড়ি কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের পাটাগোড়া এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সরকারি হাসপাতালে জরুরি বিভাগের সামনে ওই শিশুকে দীর্ঘক্ষণ ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখেন চিকিৎসকেরা, কিন্তু শিশুটি কোনো কিছু বলতে না পারায় তারা খবর পাঠায় কোচবিহার কোতোয়ালি থানা ও কোচবিহার জেলা চাইল্ড লাইনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার থানার পুলিশ ও চাইল্ড লাইনের আধিকারিকরা। এরপর কর্তব্যরত চিকিৎসকেরা ওই শিশুটিকে তাদের হাতে তুলে দেয়। আমি তো বাড়িতে ছিলাম না, আমি কাজে গেছিলাম, কাজের থেকে এসে শুনি বাচ্চা খেলতে খেলতে মাথা ফাটায় দিতে একটা বাচ্চা নিয়ে। 5 মিনিটে 15 প্রতিদিন রাত 9টায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।